শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার মসজিদের ইমামকে বহিষ্কার এবং জেলে পাঠালো ফ্রান্স। বিজ্ঞানীকে হত্যা করায় ইরানের পাশে এসে দাঁড়ালো তুরস্ক। উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে আসছে মার্কিন বিমানবাহী রণতরি। ইরান কখন এবং কিভাবে ফখরি জাদি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে জানাবো আজকের ভিডিওতে। এবং সবশেষ থাকছে নিহতের পর ইরানের শীর্ষ বিজ্ঞানী সম্পর্কে যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কথিত সন্ত্রাসবাদী কাজে উস্কানি দেওয়ার অভিযোগ এনে পাকিস্তানের এক ইমামকে 18 মাসের জেলে সাজা দেওয়ার পাশাপাশি দেশ থেকেও বহিষ্কার করল ফ্রান্স। জেলে সাজা শেষ হলে তাকে দেশে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্যারিসের একটি আদালত। জানা গেছে 2015 সালে পাকিস্তান থেকে ফ্রান্সে এসেছিল লোকমান হায়দার। গত 25 সেপ্টেম্বর ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকার সামনে সশস্ত্র হামলার পর সোশ্যাল মিডিয়াতে 3টি ভিডিও পোস্ট করেন এই ইমাম, যাতে হামলাকারীর প্রশংসা করা হয়। ইমাম লেখেন, ওই বীর পুরুষকে পাকিস্তানের সবাই চিনে গিয়েছে, নবীর কাছ থেকে মর্যাদা এবং সম্মান অর্জন করেছে। এর পাশাপাশি বেশ কিছু মন্তব্য করেন লোকমান। সেই পোস্টগুলো প্রকাশ্যে আসার পরই প্রশাসন পদক্ষেপ নেয়, গ্রেফতার করে মামলা শুরু করা হয় লোকমান হায়দারের নামে, ওই পাকিস্তানি নাগরিকের নামে। গত 25 সেপ্টেম্বরের পূর্ব প্যারিসের সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা শার্লি হেবদুর পুরনো অফিসের কাছে ছুরি নিয়ে হামলা চালালো এক ব্যক্তি। ওই হামলায় আহত হয়েছিলেন দুজন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের ইরানের বিজ্ঞানী সশস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। এই ঘৃণ্যত কাজের আমরা কঠোর নিন্দা জানাই এবং ইরানের সরকার এবং নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আঙ্কারা সরকার যে কোনো ধরনের শান্তি এবং সম্প্রতি বিনষ্টের প্রচেষ্টার প্রতি নিন্দা জানায়। এছাড়া যে কোনো ধরনের সন্ত্রাসবাদ তা যেই করুক এবং যেই এর শিকার হোক না কেন তার বিরোধী আঙ্কারা। তুর্কি বিবৃতিতে বলা হয়েছে, আমরা আশা করি যারাই এই ঘৃণ্য অপরাধের পেছনে থাকুক না কেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। আমরা সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানাবো যাতে এই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এদিকে তুরস্কের জাতীয় সংসদের স্পিকার মুস্তাফা সেনতপ এবং এ হত্যাকাণ্ড নিন্দা জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিজ্ঞানী হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ড তা যে ব্যক্তি বা সংগঠন বা রাষ্ট্রীয় শক্তি এর পেছনে থাকুক না কেন এতে কোনো ভিন্নতা আসবে না। সন্ত্রাসবাদ সবসময় সন্ত্রাসবাদই তা যেই করুক না কেন, আন্তর্জাতিক অঙ্গনে আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরি আসছে। মার্কিন বিমানবাহিনী রণতরি USS নিমিথ জকে পারস্য উপসাগরে ফিরিয়ে আনা হচ্ছে। আমেরিকার একজন সামরিক কর্মকর্তা CNN টেলিভিশনকে জানান, বিমানবাহী রণতরি মোতায়েনের অর্থ হবে ইরাক এবং আফগানিস্তান থেকে যেসব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে কমব্যাট সাপোর্ট এবং এয়ার কভার দেয়া। আগামী 15 জানুয়ারির আগে আফগানিস্তান এবং ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে চায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন কর্মকর্তা বলছেন, ইরানের শীর্ষ পর্যায়ের পদার্থবিজ্ঞানী মোহসেন ফখরিজাদে শুক্রবার শহীদ হওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার এই পদক্ষেপ ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের বার্তা দেবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে বিখ্যাত বিজ্ঞানী এবং গবেষককে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রথম থেকেই জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের একটি অনুষ্ঠানে ইরান বিরোধী আলোচনা করতে গিয়ে বিজ্ঞানী ফখরিজাদের নাম বারবার উল্লেখ করেছিলেন। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিবার অঙ্গীকার করেছে দেশটির নেতারা।
তারা বিশ্বাস করেন ইসরায়েলই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে এর প্রতিশোধ ইরান যখন সঠিক সময় এসেছে বলে মনে করবে তখনই নেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন হঠকারী কোনো কিছু করা হবে না এবং প্রতিশোধ নেবার সময়টা ইরান নিজেই বেছে নেবে। এতে কোনো সন্দেহ নেই যে ইরানের মাটিতে আক্রমণ চালিয়ে এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে হত্যা করে দেশটির শত্রুরা একটি বিরাট এবং অপমানজনক আঘাত হেনেছে। শুক্রবারের হত্যাকাণ্ডটি নতুন কিছু নয়, এর আগেও চারজন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং সেগুলোর জন্য ইরান ইসরায়েলকেই দায়ী করেছে। যে প্রশ্ন সবার মনে আসবে তা হলো ইরান কিভাবে এর পাল্টা জবাব দেবে এবং কখন দেবে। ইরানের প্রেসিডেন্ট কেন এখনই প্রতিশোধ নেবার কথা বলছেন না? ইরানের সামরিক বাহিনী বলছেন বজ্রের মতো আঘাত হেনে প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধের দাবিতে তেহরানের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করেছে। একজন বিক্ষোভকারী সেখানে বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতার শেষ দুই মাসে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু ইরানের বাস্তববাদী প্রেসিডেন্ট হাসান রুহানির কথাগুলো ছিল অনেক মেপে মেপে হিসেব করে বলা। তিনি বলেছেন প্রতিশোধ নেওয়া হবে ঠিকই, কিন্তু এখনই নেওয়া হবে না। ইরান যথাসময়ে ব্যবস্থা নেবে ফাঁদে পা দেবে না, তার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, কিন্তু আমরা তাদের হাতে কি তাস আছে তা বুঝে ফেলেছি। তারা সফল হবে না কারণ ইরান জানে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সাথে সংঘাত নয় বরং সংলাপ করতে চান, দৃশ্যত ইসরায়েলের দিকে ইঙ্গিত করে বলেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি ইরান বরাবরই অস্বীকার করলেও পশ্চিমা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো দেশটির অন্যতম শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাকরি জাদেকে তার দেশের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী এবং ইরানের বোমার জনক বলে আখ্যা দিয়ে থাকে। শুক্রবার তেহরানের কাছে দামাবান্দ কাউন্টিন আফসার্ট এলাকায় সন্ত্রাসীদের হামলা শিকার হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে মারা যান ফাকরি জাদে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপে 2003 সালে বন্ধ করে দেয়া এক সমন্বিত পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেন বলে জানা গেছে। পশ্চিমা বিশ্বের গোয়েন্দা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা মনে করছেন যে বেসামরিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির নেতৃত্ব দেয়া এবং পারমাণবিক অস্ত্র সংগ্রহে ইরানের আগের পদক্ষেপ অগ্রণী ভূমিকা পালন করেছিল ফখরিজাদে। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ ইরান বরাবরই অস্বীকার করে আসছে। ফখরিজাদে সবসময় কড়া নিরাপত্তার মধ্যে বসবাস করতেন এবং এ বিজ্ঞানীকে জাতিসংঘের পারমাণবিক তদন্ত কর্মকর্তাদের সামনেও হাজির করেনি ইরান। তিনি খুব কমই প্রকাশ্যে আসতেন, বাইরের খুব কম লোকই তার চেহারা কেমন বা তার সাথে দেখা হয়েছে তা বলতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।